Hi. Hello. 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 Hey guys, welcome back to my channel, Dois Vlog. তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হলো বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে বলতে ব্রাইড সাজাতে। তোমরা জানো আমি পার্লারে কাজ করি, মানে বাড়ি থেকেই করি, ব্রাইডাল মেকআপ করি। তো তোমাদের এর জন্য বলতে আসলাম যে আমি যাচ্ছি বিয়েবাড়িতে। তোমাদেরকে আজকে ব্লগ ভিডিও দিব না, কারণ এখন বাজে প্রায় আড়াইটার কাছাকাছি। আমি এখন বেরোবো, বেশি দূরে না, আমাদের এখান থেকে কাছেই। তো আমাকে নিতে আসবে, তো চলো যাওয়া যাক। আর এরকম ভিডিও জানি না তোমাদের ভালো লাগবে কি না, তো দেখো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। বিয়েবাড়িতে আমার তোমাদের জানা হবে যে আমি কীরকম কাজ করি না করি, তোমাদের ভালো মন্দ সমস্ত কিছু আমি বুঝতে পারবো, বা আমাকে কমেন্ট করে বলো। তো চলো ভালো করে আমার বেস্টটা দিয়ে আমি চেষ্টা করবো ভালো করে সাজানোর জন্য। এর আগে তো তোমরা আমার দেখোনি সাজানো, তো চলো আজকে দেখবে। তো এখন যাওয়া যাক, ওরা হয় ফোন করলাম, এখনই আসবে। দাদাও গেছে ওই বিয়েবাড়িতে, মানে দাদার বন্ধুর ভাস্তির বিয়ে, তো আমারও ভাস্তি ধরো। তো চলো যাওয়া যাক। যাওয়া যাক বলতে বিয়েবাড়িতে গিয়ে তোমাদেরকে একবার আজকে শেয়ার করব আমি ব্রাইড কী, মানে সাজানো আর কি, কী করে কী সাজাই, না যা সাজাই, কেমন লাগে সমস্ত কিছু। তো চলো বাই বাই। তো এদিকে বেরিয়ে পড়লাম, এদিকে একটা বোন নিতে এসেছে আমাকে, তো ওর স্কুটিতে করে যাব, তো পরে আমাকে দাদা রেখে যাবে। তো দেখতে পাচ্ছ গাড়িতে উঠব। আর একটা কথা যেটা হলো, পেছনে আমার চুলগুলো দেখে আমারই এত ভালো লাগছে, নিজেকে প্রাউড ফিল মনে হচ্ছে দেখে। তো এদিকে অনেকটা মানে রাস্তাতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ক্ষেত আর ক্ষেত, মানে ভীষণ ভালো লাগছে। তো এদিকে বিয়েবাড়িতে চলে আসলাম, প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, মানে মাইক বাজছিলো, তো এর জন্য ভয়েসটা পরে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি চলেই এসেছি, চলে এসে এদিকে আমি জিনিসপত্রগুলো বের করে নেব একেবারে। তো বন্ধুরা চলে এসেছি আমি, তো এখন সাজানো স্টার্ট করব। তো আমার আজকে ব্রাইট এই যে, হাই বল একটু, তো চলো দেখতে থাকো তোমরা কি করে কি করি। তো এদিকে আমি সাজানো স্টার্ট করলাম, দেরি হয়ে গেছিলো এমনিতেই। তো এদিকে দেখো আমি আইব্রো এঁকে তোমার চোখটা করে নেব আর কি। তো কেমন হয় কি হয় তোমরা অবশ্যই আমাকে বলো, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে ক্যামেরা ধরানোর লোক নেই, একা একা করতে হয়, এটা একবার দেখতে হয়, ওটা একবার দেখতে হয়, হ্যাঁ। তো তোমাদের সব কিছু তোমাদেরকে দেখানোর জন্য এতটা কষ্ট, তোমরা যদি পাশে না থাকো তাহলে থাকবে কে বলো তো। তো চলো আই মেকআপটা করে নিই, করে নিয়ে তোমাদের সঙ্গে আবার বক 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 করছি, ঠিক আছে। তো এদিকে প্রায় আমার আই মেকআপটা মোটামুটি হয়েই এসেছে দেখতে পাচ্ছ, কমেন্ট করে বলো কেমন হলো। তো একদম বাঙালি, মানে ব্রাইট সাজাবো একদম বাঙালি আনার মতো করে। তো এদিকে আমি সমস্ত কিছু প্রাইমার তোমার সমস্ত কিছু মেখে আমি ফাউন্ডেশনে চলে আসলাম। তো সব কিছু তো দেখা তোমাদেরকে সম্ভব না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। তো একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। তো এদিকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব ফাউন্ডেশনটা, এদিকে আমি গলাতেও দিয়ে নিলাম, দিয়ে একটু পাউডার সেট করে দেব, পাউডার সেট করে দিয়ে চলে আসবো ব্লাশার দিতে। তারপরে তোমার কন্ট্রোলিং আমি আগেই এঁকে নিয়েছি নাকে, ওর একটু নাকটা বোঁচা, তো করে নিয়েছি, একটু চোকা চোকা লাগছে যাকে। তো এদিকে আমি আইলাইনারটাও পরিয়ে নিব তাড়াতাড়ি করে। তো আইলাইনারটা পরে কেমন হয়েছে আমাকে বলো। তো চলো যাওয়া যাক, এদিকে আমি পরে হাইলাইটার দিয়ে দিচ্ছি। হাইলাইটার এখন বোঝা যাচ্ছে না, একটু পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। এদিকে আমি কলকাটাও এঁকে নেবো, দিয়ে দিচ্ছি টিপ, এখন দেখতে পাচ্ছ ভালো লাগছে। তো এদিকে আমি কলকাটা এঁকে নিব, আমি কিন্তু অত ভালো পারি না, জাস্ট তোমরাও বলো ভালো হয় কি খারাপ হয়, তোমরাই বলো আমাকে, চেষ্টা করি ভালো করার জন্য। তো এদিকে আমি ভালো করে এঁকে নিব, তোমরা দেখতে থাকো।
কলকাতা আঁকানোর পর আমি ওকে শাড়িটাও পরিয়ে দিলাম, সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলাম। এদিকে লিপস্টিক দেওয়াটা বাকি ছিল। সব থেকে মেয়েদের লিপস্টিকটা পরাই মেন, মানে লিপস্টিক না পরলে সব কিছু বৃথা। তারপর আমি চলে গেলাম হেয়ারস্টাইল করতে। হেয়ারস্টাইল করবো কারণ ওই ঘরে বোর্ড ছিল না, আমাকে অন্য ঘরে এসে করতে হলো। তো দেখতে পাচ্ছ এদিকে আমি করে নিচ্ছি, সমস্ত কিছু আমাকে একা করতে হয়। তো তোমরা ফাইনাল লুক দেখে নাও কেমন লাগছে। আমি একদম হালকার মধ্যে রেখেছি, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে কি না জানি না, বাট আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আমি একটা ন্যাচারাল লুক দিতে চেয়েছিলাম, তো শাড়ির সঙ্গে ম্যাচ করে তোমার আই মেকআপটাও করলাম। তো চলো দেখতে থাকো কি হয় না হয়। তো ব্রাইড তো আমার সাজানো হয়ে গেল। তো যে বোনটা আমাকে নিতে গেছিলো ওই বোনটা বললো দিদি আমাকে একটু সাজিয়ে দে, তো ওকেও আমি একটু সাজিয়ে দিলাম। তো দেখতে থাকো কীরকম হয়। সত্যি কথা বলতে ওর মুখে অনেক স্পট আছে, পরে আমি ওগুলোকে ঠিক করতে অনেক টাইম লেগেছে, অনেক টাইম। তো ফাইনাল লুক দেখে নাও, ভীষণ ভালো লাগছে। আর এমনিতেও ও অনেক ফর্সা, তো এমনি আরও ভালো লাগছে। তো বন্ধুরা আমার সাজানো হয়ে গেল কমপ্লিট। তো দেখতে পাচ্ছ এদিকে একটা পার্টি মেকআপ করলাম, তো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। ঠিক আছে রে, তো তোমরা কমেন্ট করে কিন্তু বলো, বল কেমন লাগছে, বল তোর কেমন লাগলো। খুব ভালো। ও এমনিতেই ফর্সা, সাজলে আরো ফর্সা লাগে, হ্যাঁ তাই না। তো চলো এখন একটু কি করি না করি দেখা যাক। তো বন্ধুরা এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিব, আমার মূল্যবান জিনিস। তো দেখতে পাবে আমি এদিকে কান ধরব। তো ট্রাঙ্ক আছে না, ট্রাঙ্ক কি করছে বলো তো, মানে টান দিচ্ছে, আর মানে গা আমার শিরশির করে ওরকম করলে, গাটা কেমন জানি একটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছো বিয়ে বাড়িতে এসে একজনের সঙ্গে দেখা হলো। তো দেখতে পাচ্ছ এটা কে বলো তো, সবার কি ঠাম্মা না, বলো কিছু বলো তুই। এটা চলো তোমার সঙ্গে গল্প করি একটু, গল্প করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই বাই কও, বাই বাই, টাটা। তোমার ভিডিও সবাই দেখে সব ভিজা হয়ে গেছে, আর ভাবি কবে থেকে তোমাদের বাড়িতে যাবো যাবো করে আসাই হয় না। তো চলো টাটা, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে আছে, আমার ইসলাম তোমার সাথে কথা কওয়ার। আমার খান ভাইয়া দেখা যায় রে, আরে ভালো দেখা যায়, মোবাইল দেখা যায় রে, হ্যাঁ ওই কথা ধরনা কথা শোনা চেষ্টা না দাদা, এমনই হয়। তো গাইস এটা হলো আমার বান্ধবী, মানে স্কুলের বান্ধবী, অনেকদিন পরে দেখা হলো। এই আমরা দুজনে শুধু আছি যে বিয়ে হওয়ার বাকি, হয়তো আছে, হয়তো আছে।
ফুজলা হাতে পাজবে কিন্তু অনেক মিষ্টি আছে এখনো মানে এসে পাওয়া যায় না তো জানে ভালো হলো বিয়েতে এসে সবার সঙ্গে দেখা হলো তারপরে চলো একটু গল্প টল্প করি তোমার সঙ্গে পরে কথা বলছি এদিকে আমরা দুজনে গল্প করতে বসে পড়লাম দুই বান্ধবী যখন এক হয়েছি গল্প না করলে হয় বলো তো তো এদিকে কত দুঃখ সুখের গল্প মানে সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল ও আমাদের বাড়িতে এসে থেকেছিল আমিও গেছিলাম তো ভীষণ মনে পড়ছে ভীষণ মনে পড়ছে আর ওর বোনের বিয়েতে গেছিলাম লাস্ট ওদের বাড়িতে আমি ওর বোনের বিয়ে হয়েছে না হলে পাঁচ বছর হবে পাঁচ বছর পর আমি ওই সাইডে গেলাম তো বন্ধুরা আমরা বাড়িতে চলে আসলাম আজকে যখন বাড়ি আসছিলাম সত্যি কথা বলতে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল দাদার আমার সাথে আমাকে দাদা রেখে গেল মানে কালকে যে জল ভরতে গেলাম তোমরা জানো যে পুলটা তার পুলটা পার করে ওখানে দাদা কি করলো দাদা একটা গাড়ির সঙ্গে লাগিয়ে দিল গাড়ি মানে 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 জ্ঞান ছিল না মনে হয় যে মানে ধান্দায় ধান্দায় মানে কি যেন ভাবতেছিল ও একদম লাগিয়ে দিল পরে লোকটা তো সেই মানে রাগ হয়েছে রাগ হওয়ারই কথা স্বাভাবিক তাই না বলো তারপরে বলে টোলে তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো বিয়েবাড়িতে তো বিয়েবাড়ি থেকে আসলাম আমাদের নিমন্ত্রণও ছিল যে সাজাতে গেছি সেটা না নিমন্ত্রণও ছিল সেখানে তো ওখানে গিয়ে তোমাদের দেখলে এবং মিডিয়ার ঠাম্মার সঙ্গে দেখা হলো তো ঠাম্মার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো কথা বলে ভীষণ ভালো মানুষ সত্যি কথা বলতে ভীষণ ভালো মানুষ তো ভালোই লাগলো তার সঙ্গে দেখা হলো আমার একটা পুরনো বান্ধবীর সঙ্গে মানে ছোটোবেলার বান্ধবী ক্লাস ফাইভ থেকে বান্ধবী তো অনেক দিন ওর সঙ্গে আমার কন্ট্রাক্ট ছিল না তো মানে আজকে দেখা হলো ওদের বাড়িতে আগে কত যেতাম ও আমাদের বাড়িতে আসতো মানে আগের দিনগুলো ভাবলে মানে ভালো লাগে আর কি তো মানে আমরা হাঁকটাক করলাম মানে কোলাকুলি করলাম ঠিক আছে অনেকদিন পরে দেখা হলো একদিন সময় করে ওদের বাড়িতে যাবো মানে বংমিডিয়া যে উজ্জ্বল আছে তোমরা সবাই জেনো ওদের বাড়ির পাশে সাজাতে গেছিলাম আর ওদের বাড়ি আগে আমি ওদের সাইডে ওদের বাড়িতে হয়তো যাইনি ওদের বাড়ির সাইডে আমি আগে আমার বান্ধবী আছে দুই একটা বান্ধবী আছে ওদের আমি সবসময় ওদের বাড়িতে ওইখানেই থাকতাম মানে সপ্তাহে নাহলে তিন চার দিন আমি ওদের ওইখানেই ঘুরতে যেতাম তো ভীষণ ভালো লাগলো ঠাম্মার সঙ্গে দেখা হয়ে আর একদিন যদি পারি সময় করে আমি যাব তোমাদের সঙ্গে পরিচয় করে গল্প করব হ্যাঁ তো আমার বান্ধবীর বাড়িতেও যাবো তোমরা দেখবে তোমার বান্ধবীটাকে দেখলে তো আমার বান্ধবী আমি জানি ও আমার ভিডিও দেখবে তো ওদেরকে আমি খুব মিস করি সত্যি কথা বান্ধবীদেরকে আমি মানে প্রত্যেকটা বান্ধবীকে আমি মিস করি জানি না ওরা মিস করে কি না তো আজকে বললাম তো ওর সঙ্গে পরিচয় হয়ে আরও ভালো লাগলো কারণ সমস্ত বান্ধবীর বিয়ে হয়ে গেছে আমার সমস্ত বান্ধবী খালি ও আর আমি বোধহয় বাকি আছি তো যাক গিয়ে হবে চাপ নেই তো চলো আজকের মতো গুড নাইট দেখা হবে আরেকটি নতুন ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা গুড নাইট